নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আপনাদের সকলকে আমি আবার স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নিই আজকে আমি সারাটা দিন কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, সব আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি প্যাটদের সম্পর্কে আজকে আমার ভিডিওতে একটা ইনফরমেশান শেয়ার করছি। চলুন আমি শুরু করলাম আজকের ভিডিওটা। মেয়েকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমার প্যাট ডগটা একটু অসুস্থ, ওকে নিয়ে একটু নগাঁও প্যাট ক্লিনিকে যাব। আমার এই প্যাট ডগটির নাম হলো ড্যাডি। 5 বছর ধরেই আমি ওকে বড় করছি। ওর ছোটোর থেকেই আমরা ওর কোনো প্রবলেম হলেই গুয়াহাটি নিয়ে যেতাম, কিন্তু আমার বাড়ি থেকে গুয়াহাটিটা অনেক দূর আর ওরও রাস্তায় অনেক কষ্ট হয় গাড়িতে চলতে। তখন তো একটু ছোট ছিল, মাঝে মাঝে গাড়িতে বমি করে দিত, ও পছন্দ করে না গাড়ি চলাটা। তাই ডক্টরের সাজেশন নিয়েই আমরা নগাঁওতে একটা প্যাট ক্লিনিকের সন্ধান পেলাম। তাই আজকে 2-3 বছর ধরেই আমরা ওকে নগাঁওতে নিয়ে আসি ওর কোনো অসুবিধে হলে। তাই গত 2 দিন ধরে আমার ড্যাডির শরীরটা বেশ অসুস্থ, ও কিছু খেতে যাচ্ছিল না। কুকুরদের একটু প্রবলেম হলে শরীরে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখনই বুঝতে পারবে কিছু একটা প্রবলেম হয়েছে। তাই বেশি দেরি না করে ওকে আমরা আজকেই নগাঁও নিয়ে এসেছি। আগের দিন ফোন করে জেনে নিয়েছি ডক্টর বসবেন কি না। আমি প্রায় 3 বছর ধরে এই ডক্টরের কাছে আমার ড্যাডিকে ট্রিটমেন্ট করাচ্ছি। আমি বেশ উপকৃত ওনার দ্বারা। আমার এই ডক্টরের নাম হলো ডক্টর রূপক কুমার নাথ। বাইরোডে এসে নগাঁও টাউনে ঢুকে রেলগেটটা ক্রস করলেই ডান দিকের সোজাসুজি কিছুটা দূর চলে গেলেই এই প্যাট শপ। রাস্তাটার নাম হলো ADP রোড, খ্রিস্টানপট্টি, নগাঁও। এই যে উনি আমাদের ডক্টর, ডক্টর সাজেস্ট করলেন বেশ কিছুদিন ড্যাডিকে যেন আমরা হাগিস পরিয়ে রাখি, ওর পিছন সাইডে একটু প্রবলেম হচ্ছে যাতে ধুলোবালি না লাগে। তাই অনেকটা কষ্ট করেই ওকে আমরা হাগিসটা পরালাম। কিছুতেই পড়তে যাচ্ছে না হাগিসটা, একবার গন্ধ শুকছে, দেখছে ও বুঝতে পারছে, ও ডক্টরের সামনে এসেই কেমন একটা ভয় পেয়ে যায়, ঢুকতে চায় না। ও বুঝে যায় হয়তো কিছু একটা হবে। আমরা তো ওর ভালোর জন্যই চেষ্টা করছি, বলুন দেখুন। বেশ কষ্ট করে লাস্টে ওকে শেষমেশ হাগিসটা পরানো গেল। এখন বাড়ি যাবার পালা। ইঞ্জেকশন দেওয়া হলো, মেডিসিন দেওয়া হলো, এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। এই যে ভালো করে দেখে নেন এই প্যাট শপটি। আপনারা চাইলে আপনাদের প্যাটদের কোনো অসুবিধা হলে ডক্টর রূপক কুমার নাথের সাথে একবার যোগাযোগ করুন। ড্যাডিকে ওষুধ খাওয়ানো আরেকটা যুদ্ধের কাজ। এতগুলো ওষুধ যে আমি কিভাবে খাওয়াবো ওকে। ওকে কোনো ট্যাবলেট দিলে আমি মিষ্টির ভিতরে ভরে দিয়ে দিই, ওকে ডাইরেক্ট কখনো কোনো ওষুধ দেওয়া যায় না। চলুন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে আবার আমার রান্নাও আছে। বাড়ি ফিরেই দেখি এনারা আমার জন্য অপেক্ষা করছে। এই হলো লোটে মাছ আর এই হলো জ্যান্ত তেলাপিয়া। চলুন এদেরকে কেটে কুটে বসিয়ে দিই। বাড়ি ফিরে বেশ খিদে পেয়ে গেছিলো, তাই ঝটপট করে লোটে মাছটা কেটে ছোটো ছোটো টুকরো করে আমি লোটে মাছের বড়া তৈরি করে নিচ্ছি। তাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে সাথে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়া। এই যে দেখুন লোটে মাছটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর যেটা লোটে মাছের ঝাল তৈরি করবো ওটার মাছটার পিসটা একটু বড়। এই যে এইভাবে মেখে নুন দিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে আমি লোটে মাছটা ভেজে আগে গরম গরম ভাতটা খেয়ে নিলাম। তারপর আস্তে আস্তে সব রান্নাগুলো আমি শেষ করছি। প্রথমেই করলাম আমি সরপুঁটি মাছটা, তারপর তেলাপিয়া মাছ, তারপর লোটে মাছ। এই সব রান্নার ফুল ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে আমার কুকিং চ্যানেল রাজশ্রীর রান্নাঘরে অবশ্যই একবার ভিজিট করে দেখুন। তাজা তাজা তেলাপিয়া মাছের ঝোল, তারপর লোটে মাছ, তারপর সরপুঁটি মাছের ঝোল, এই সবকটি রান্নার ভিডিও আপনি আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন। চলুন দেখে নিই কী কী রান্না করলাম। আগেরটা হলো লোটে মাছের ঝাল, এটা হলো চিম আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর এই হলো সরপুঁটি মাছের ঝোল বেগুন দিয়ে, আর শালগম আলুর তরকারি, বাঁধাকপির তরকারি, আর এটা হলো
একটা বড়া, এটা আমার দিদি পাঠিয়েছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।